লুচি, আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার হয়তো কোনো দরকার নেই। তবে আজকে আমি একদম চিরাচরিত রেসিপি থেকে বেরিয়ে এসে চেষ্টা করেছি একটু হেলদিভাবে এই লুচিটা তৈরি করে নেওয়ার। আমি ময়দার বদলে আটার ব্যবহার করেছি, আর খামিরটা তৈরি করার সময় খুবই কম তেল ব্যবহার করেছি। যারা স্বাস্থ্য সচেতন বা যাদের ময়দা খাওয়া বারণ, আশা করছি তাদের এই রেসিপি থেকে খুবই হেল্প হবে। তার আগে একটু মনে করিয়ে দিই, রান্নাগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা বানাতে আমাদের কী কী লাগছে। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, প্রায় 125 গ্রাম মতো। সেটা আমি আলাদা একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, সাথে আমি নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ সাদা তেল। এরপর সব কিছু একসাথে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আটা আর তেলটা ভালো করে মিশে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট খামির তৈরি করে নেব। মাথায় রাখবেন খামিরটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, মোটামুটি নরম হলেই চলবে। এই খামিরটা তৈরি করতে আমার 1/2 কাপের খানিকটা কম জল লেগেছে, আপনারা সেই বুঝে জলটা দেবেন। খামিরটা একবার তৈরি হয়ে গেলে আমি মোটামুটি 5 মিনিট মতো খামিরটাকে ভালো করে একবার মেখে নেব, এতে আমাদের লুচিগুলো আরো নরম হবে। খামিরটা মাখা হয়ে গেলে আমি জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। ময়দা তৈরি খামির অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তবে যেহেতু আটা দিয়ে তৈরি ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে, তার বেশি কিন্তু ভিজিয়ে রাখবেন না, তাহলে এটা খুব নরম হয়ে যাবে। পরবর্তীকালে বেলার সময় ইন্ডিয়ার ম্যাপ তৈরি হবে, আর যখন ভাজবেন তখন ফুলবে না, তাই বেশিক্ষণ ভিজিয়ে রাখার কিন্তু কোনো দরকার নেই। যেটুকু আটা আমি দেখিয়েছি এতে মোটামুটি মিডিয়াম সাইজের 8টা লুচি তৈরি হবে। চাকি বেলিতে আমি অল্প একটু তেল গুলিয়ে নিলাম, এরপর এগুলো আমি ভালোভাবে বেলে নেব। লুচিগুলো বেলার সময় কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব ইভেনলি বেলতে, একদিকটা মোটা একদিকটা পাতলা, এরকম হলে কিন্তু লুচি ফুলতে যায় না। চেষ্টা করবেন চারিদিকটা যেন সমান হয়। দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা আমি রাখিনি, আশা করছি বুঝতে পারছেন দেখে। তেল গরম করে এবার লুচিটা আমি ছেড়ে দেব। তেলটা কিন্তু ভালো রকমের গরম হতে হবে, তেলের উপর হাত দিয়ে যেন আপনি আঁচটা বুঝতে পারেন। তেল গরম না হলে কিন্তু আবারও লুচি ফুলবে না, তাই তেলটা ঠিকঠাক করে গরম করতে হবে। দেখুন যদি সব কিছু একসাথে ঠিকভাবে ফলো করে থাকেন তাহলে আপনার লুচিটা ঠিক এইভাবেই ফুলে উঠবে। লুচিটা ভাজতে ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে, তারপরে লুচিটাকে তুলে আমি অন্যদিকে রেখে দেব। তবে সব লুচি যে ফুলবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি দেওয়া সম্ভব না, তবে খুঁত থাকুক বা লুচি হোক নিখুঁত, টেস্ট কিন্তু ততটাই সুন্দর। দেখুন আমাদের লুচি একেবারে তৈরি, খুব সহজ সাধারণ একটা রেসিপি। আশা করছি যারা বিগিনার তাদের জন্য আমার টিপস আর ট্রিক্সগুলো কাজ দেবে। লুচিগুলো ভাজা বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে লুচিটা কতটা নরম হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন যে লুচিটা খুবই নরম। মাঝে মাঝে লুচি যে শক্ত হয়ে যায় বা রাবারি হয়ে যায় সেরকম কিন্তু একেবারে এই লুচিটা নয়, আপনি অনেকক্ষণ রেখে এটা খেতে পারেন, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা খুবই নরম থাকে। রেসিপিটা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন কিরকম হলো। আশা করছি সবাইকার খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।